বাংলাদেশ বৌদ্ধ নাগরিকের সঙ্গে বিশদৃঢ় জোটের নেতৃবৃন্দের যে মত বিনিময় সভা, এই সভার সম্মানিত সভাপতি বিশদৃঢ় ঐক্য জোটের সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ, বৌদ্ধ সম্প্রদায়ের সম্প্রদায় নেতৃবৃন্দ, আপনাদের সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ জানাতে চাই যে আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টি, অর্থাৎ এখন গোটা জাতির সামনে যেটা সবচেয়ে বড় সংকট, জাতীয় সংকট সৃষ্টি হয়েছে, অর্থাৎ মিয়ানমার সরকার এবং সেনাবাহিনীর নির্মম হত্যাযজ্ঞ, গণহত্যা, নির্যাতনে রোহিঙ্গা জাতিকে জাতিগতভাবে নির্মূল করার জন্য যে ভয়াবহ হত্যাযজ্ঞ চলছে তার প্রতিবাদ জানানো, নিন্দা জানানোর জন্যে আপনারা এই মত বিনিময় সভার আয়োজন করেছেন, সেজন্য আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সুধীবৃন্দ, মিয়ানমারে যা ঘটছে, বিশেষ করে রাখাইনে যেটা ঘটছে, একটা ভয়াবহ গণহত্যা, এবং জাতিকে নির্মূল করবার জন্যে যে অপচেষ্টা চালাচ্ছে, আমরা প্রথম থেকেই এর ঘোরতর নিন্দা জানিয়ে এসেছি, আমরা এর প্রতিবাদ করেছি, এবং অবিলম্বে এই গণহত্যা বন্ধ করবার জন্যে আমরা বিশ্ববাসীর কাছে আহ্বান জানিয়েছি। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে 25শে আগস্ট এই বাংলাদেশে শুরু হয় রাখাইনদের, রোহিঙ্গাদের বাংলাদেশে আসা। 28 তারিখেই আমাদের দলের চেয়ারপারসন, বিশদৃঢ় জোটের নেত্রী, তিনি বিবৃতির মাধ্যমে এই ঘটনার নিন্দা জানান, গণহত্যার নিন্দা জানান এবং গণহত্যা হিসেবে চিহ্নিত করেন, একই সঙ্গে এই দুর্গত মানুষদের, নির্যাতিত মানুষদের আশ্রয় দিয়ে তাদেরকে সাময়িকভাবে আশ্রয় দিয়ে তাদের দেখভালের ব্যবস্থা করার জন্য অনুরোধ করেন। একই সঙ্গে তিনি মিয়ানমার সরকারকে আহ্বান জানান অতি দ্রুত এই রোহিঙ্গাতে যা চলে এসছে তাদেরকে ফিরিয়ে নেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করতে, সসম্মানে তাদেরকে নাগরিকত্ব দিয়ে। খুব সুস্পষ্টভাবে সেই স্টেটমেন্টে সেই কথাগুলো ছিল। পরবর্তীকালে আমরা প্রেস কনফারেন্স করে বলেছি, আমরা বিভিন্ন সময় আমরা জানি যে মানববন্ধন করেছি, সারা দেশে মানববন্ধন হয়েছে, অর্থাৎ আমাদের একটা রাজনৈতিক দল হিসেবে যেই কর্মসূচিগুলো গ্রহণ করার কথা ছিল আমরা সেটা গ্রহণ করেছি। আমরা জাতীয় ত্রাণ কমিটি গঠন করেছি, সেই জাতীয় ত্রাণ কমিটি আপনারা জানেন যে কী ঘটনা ঘটেছে, তারা সেখানে যাওয়ার পরে তাদের সঙ্গে যে 22 ট্রাক ত্রাণের দ্রব্য ছিল সেগুলোকে সরকার মুখ করতে দেয়নি। পরবর্তীকালে আমরা নিজেরাই উদ্যোগ নিয়ে আমরা এই ত্রাণের ব্যবস্থা করেছি। এখন প্রতিদিন আমাদের অসংখ্য নেতাকর্মী সেখানে যাচ্ছেন, তারা ত্রাণ বিতরণ করছেন, এবং আমরা অনুরোধ জানিয়েছিলাম, আহ্বান জানিয়েছিলাম সামরিক বাহিনীকে ত্রাণ কার্যে ব্যবহার করার জন্য, তাদেরকে নিয়োগ দেওয়ার জন্য, সামগ্রিকভাবেই দেওয়ার জন্য কিছুটা হলেও তাদেরকে সেই দায়িত্ব দেওয়া হয়েছে বলে আমরা খুশি হয়েছি। আমরা বলেছি যে এটা আরও তাদের যে কাজের পরিধি সেই পরিধি আরও বাড়ানো দরকার। মূল বিষয়টা হচ্ছে যে একটি জনগোষ্ঠী পার্শ্ববর্তী দেশে, যেখানে আজ থেকে না দীর্ঘকাল ধরে তাদেরকে সেখান থেকে নির্মূল করবার একটা অপচেষ্টা করে আসছে মিয়ানমার সরকার। 1978 সালে জানেন যে তাদেরকে একইভাবে সেখান থেকে বিতাড়িত করা হয়েছিল, হত্যা করা হয়েছিল। 1992 সালেও একইভাবে তাদেরকে বিতাড়িত করা হয়েছিল এবং দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। তখন 1978 সালে আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি রাষ্ট্রপতির দায়িত্বে ছিলেন, তিনি অতি দ্রুত কূটনৈতিক ব্যবস্থার মাধ্যমে তাদেরকে ফেরত পাঠাতে সক্ষম হয়েছে। একইভাবে 1992 সালেও দেশের এবং খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী, তখনও সে একইভাবে ইনফ্লাক্স হয়েছিল। একইভাবে দেশের এবং খালেদা জিয়া সরকার অত্যন্ত সাফল্যের সঙ্গে জাতিসংঘের মাধ্যমে, কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে তাদের অধিকাংশকে ফেরত পাঠাতে সক্ষম হয়েছে। কিন্তু দুর্ভাগ্য আমাদের এই 2016তে একটা আসলো যখন মিয়ানমার থেকে, তখন কিন্তু সেই ধরনের কোনো ব্যবস্থা আমরা লক্ষ্য করিনি, এবং
তাদেরকে বাধা দেওয়া হয়েছে, তারা যেন এখানে আসতে না পারে, অনেক নৌকা ডুবি হচ্ছে, অনেকে সেখানে মারা গেছে। এইবার আপনাদের নিশ্চয়ই মনে আছে যে প্রথম কয়েকদিন সরকার কোনো রোহিঙ্গাকে ভেতরে ঢুকতে দেয়নি, এবং শুধু তাই নয়, তারা বন্দুক দেখিয়ে তাদের ফেরত পাঠিয়েছে। এই অভিযোগও আছে যে তাদের বন্দুকের গুলিতে নৌকা ডুবি হয়েছে, সেখানে অনেকে মারা গেছে। যখন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসলেন, তুরস্কের ফার্স্ট লেডি এবং পররাষ্ট্রমন্ত্রী আসলেন, যখন মালয়েশিয়া থেকে অত্যন্ত দ্রুততার সঙ্গে তাদের মন্ত্রী আসলেন, গোটা বিশ্ব জনমত যখন মিয়ানমারের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠল, তখনই সরকারের কিছুটা বোধতয় হয়েছে, অথবা তারা মনে করছে এটা না করলে তারা সম্পূর্ণভাবে একঘরে হয়ে পড়বে, সেই কারণে তখন তারা আশ্রয় দেওয়া শুরু করেছে। কীভাবে আশ্রয় দেওয়া হচ্ছে এটা যারা ওখানে গেছেন তারা সবাই জানেন। আমরা বারবার এই কথা বলেছি যে তাদেরকে অতি দ্রুত অন্তত মানুষের মতো বাস করবার জন্যে মাথা গোজার ঠাই করে দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করা হোক। এই জন্য আমরা বলেছিলাম একটা জাতীয় ঐক্য গড়ে তোলা অত্যন্ত দ্রুত প্রয়োজন, এখানে দেশের জন্য এবং বহির্বিশ্বের জন্য। বহির্বিশ্ব যদি চাপ সৃষ্টি করতে না পারে, তাহলে কিন্তু আপনার মিয়ানমার সরকার সহজে মাথা নত করবে না, তারা তাদের যে অভিষ্ট কাজ সেটা তারা করে যাবে। বুঝতে হবে আমাদেরকে মিয়ানমার সরকার কোন ধরনের সরকার, এরা কি জনগণের সরকার? যদিও সুচি এখন গত নির্বাচনে জয়লাভ করে তিনি সরকার গঠন করেছেন, কিন্তু এর মধ্যে শতকরা 25% আছে সামরিক বাহিনীর লোক, শতকরা 25% সরাসরি সামরিক বাহিনীর লোক, সার্ভিং জেনারেলস। এরা কখনোই এই মিয়ানমারদের রাখাইনদেরকে রোহিঙ্গাদেরকে তারা নিজেদের রোহিঙ্গাদেরকে তারা নিজেদের নাগরিক মনে করেনি। মিয়ানমারের সেনাপ্রধান প্রকাশ্যে ঘোষণা দিয়ে বলেছেন যে রোহিঙ্গাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। আমরা তো খুব স্পষ্টই বুঝতে পারি যে তাদের ইচ্ছা কী, লক্ষ্য কী। এই কারণেই আমরা বলছি আমাদেরকে জাতীয় ঐক্য সৃষ্টি করে মিয়ানমার সরকারের উপরে প্রচণ্ড চাপ সৃষ্টি করতে হবে, আন্তর্জাতিকভাবে কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে বাধ্য করতে হবে তাদেরকে এই রোহিঙ্গাদেরকে ফেরত দেওয়ার জন্য। দুর্ভাগ্য আমাদের, আমাদের যারা সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু তারাই মিয়ানমার সরকারের পাশে গিয়ে দাঁড়িয়ে গেছেন। কী চমৎকার আমাদের কূটনীতি, কী চমৎকার আমাদের বন্ধুত্ব সম্পর্ক, যারা সবচেয়ে ভালো বন্ধু বলে আমরা দাবি করছি, সর্বোচ্চ পর্যায়ে বলে দাবি করছি, তারা এখন মিয়ানমার সরকারের পক্ষে অবস্থান নিয়েছেন। আপনারা দেখেছেন, আমি খুব অবাক হতবাক হয়ে গেছি যে গতকাল নিরাপত্তা পরিষদের সভা হয়েছে, 7টি দেশ এই সভা আহ্বান করার জন্য জাতিসংঘের মহাসচিবকে আহ্বান করেছিলেন, সভা হয়েছে, কিন্তু চীন এবং রাশিয়ার বিরোধিতার কারণে সেখানে কোনো সিদ্ধান্ত হতে পারে না। আজকে সিদ্ধান্ত একটাই, মিয়ানমারকে বাধ্য করতে হবে রোহিঙ্গাদের ফিরিয়ে দিতে, তাদের নাগরিকত্ব দিতে, তার জন্য স্যাংশনস দিতে হবে, প্রয়োজনে তার উপরে আপনার কি বাংলায় কি বলে নিষেধাজ্ঞা এবং আপনার এম্বার্গো আরোপ করতে হবে। এটা বারবার বলে এসেছি আমরা, এবং সেটা কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমেই করতে হবে। আমাদের ব্যর্থতাটা কোথায় সরকারের, যে তারা এখন পর্যন্ত চীন এবং রাশিয়াকে তারা সেইভাবে কনভিন্স করতে পারেনি যে এখানে কী হচ্ছে, কেন এটা অবিলম্বে বন্ধ করা উচিত, কেন মিয়ানমারকে বাধ্য করা উচিত যে তাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। তাদের যদি আপনি কথা শোনেন, ওয়ান সাইডেড হয় না, আপনার তাদের যদি কথা শোনেন, আপনার এই রোহিঙ্গা নারী পুরুষদের, পুরুষ তো খুব কম, শুধুমাত্র বয়স্ক পুরুষরা করে দেখি আমি দেখেছি, নারী শিশু 2 দিনের 3 দিনের 4 দিন ওইখানে আপনার ওপেন এয়ারে সব মানুষের মধ্যে সন্তান প্রসব হচ্ছে, আপনি তো কল্পনা করতে পারবেন না। একটা কোনো রকমে হয়তো একটা পলিথিন শীট নিয়ে মাথার উপরে দিয়ে সন্তানকে বাঁচানোর চেষ্টা করছে, এই অবস্থা এখনও চলছে সেখানে, কোথাও কোনো সমন্বয় নেই। বহুদিন পরে সেনাবাহিনী আসার পরে তারা সমন্বয় করার চেষ্টা করছে, সেখানেও তারা অনেক রকমের বাধা সৃষ্টি করছে। 14,000 শেড নির্মাণ হবে বলে সিদ্ধান্ত হয়েছে, তার মধ্যে মাত্র 4,000 সেনাবাহিনীকে দেওয়া হচ্ছে তাদেরকে নির্মাণ করার জন্য, বাকিটা যতদূর আমরা শুনেছি যে টেন্ডারের মাধ্যমে সরকার করবে, কীভাবে করবে সেটা আমরা সহজেই বুঝতে পারি। অথচ সেনাবাহিনীকে দায়িত্ব দিলে অতি দ্রুততার সঙ্গে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কাজ হতে পারত বলে আমরা বিশ্বাস করি। আজকে এই কথাটা আমাদের বুঝতে হবে যে এখানে ধর্মীয় বিষয় নয়, এটা পুরোপুরিভাবে একটা জাতিকে উচ্ছেদ করবার, নির্মূল করবার বিষয়। হিন্দু না মুসলিম সেটা ইম্যাটেরিয়াল, মূল বিষয়টা হচ্ছে যে এখানে একটা জাতিকে, তারা ক্ষুদ্র জাতিগোষ্ঠী, তাদেরকে নির্মূল করা হচ্ছে।
আমরা অন্য দেশের বিষয়ে মাথা গড়াতে চাই না। আমাদের বিএনপির ঘোষণাপত্রে পরিষ্কার করে বলা আছে যে আমরা কখনো কারো আভ্যন্তরীণ ব্যাপারে নাক গড়াতে চাই না, কথা বলতে চাই না, সেখানে আমরা কোনো ইন্টারফেয়ার করতে চাই না। তো আমরা এটাও চাই না যে আমাদের অভ্যন্তরে অন্য কেউ নাক গলাক। আজকে মিয়ানমারের, এটাকে আমি আগ্রাসন বলেছি, আমরা আক্রান্ত হয়েছি মিয়ানমারের এই ঘটনার ফলে। বাংলাদেশ আজকে তার স্বাধীনতা সর্বত্বের উপর একটা হুমকি চলে এসেছে। আমরা এখন পর্যন্ত আমাদের সরকার নিন্দা পর্যন্ত জানায় নাই, অফিসিয়ালি একটা নিন্দা জানাবে সেটা পর্যন্ত জানায় নাই, গণহত্যা বলে নাই। আজকে আবার অনেকে কমেন্ট করেছে যে নিরাপত্তা পরিষদে যে আলোচনা হয়েছে তা তা ইতিবাচক কিছু তারা খবর পেয়েছেন। কি ইতিবাচক পেয়েছেন এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তই হলো না। বিষয়টা হচ্ছে যে এটাকে আগ্রাসন মনে করতে হবে, বিষয়টা হচ্ছে একটা জাতিকে নির্মূল করার বিরুদ্ধে সোচ্চার হতে হবে, সমগ্র বিশ্বকে সেটাকে রুখে দাঁড়াতে হবে। আজকে 20 দলের যে ঘোষণাপত্র আছে সেখানে কিন্তু আমাদের এমন কোনো কথা নেই যে আমরা অন্যের দেশে কি করে একটা নতুন রাষ্ট্রের পক্ষে কথা বলবো, সৃষ্টি করার কথা বলবো, সেই ধরনের কথা আমাদের 20 দলীয় জোটে নেই। আমাদের 20 দলীয় জোটের মধ্যে এই যে সরকার যারা আজকে বিনা ভোটে নির্বাচিত হয়ে এসেছে, যারা আজকে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, যারা জনগণের আশাকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করতে পারছে না, তাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করবার জোট আমাদের তৈরি হয়েছে। নিশ্চয়ই আপনারা এখানে যারা আছেন সবাই সেখানে সহিও করছেন, স্বাক্ষর করে অন্য কোনো বিষয়ে আমাদের কিন্তু এই কোনো কথা হয়নি, কোনো আপনার আমরা কোনো শর্তের মধ্যে আবদ্ধ হইনি। শর্ত একটা, আমরা এখানে একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা দেখতে চাই, আমরা গণতান্ত্রিক সরকার চাই, আমরা নিরপেক্ষ নির্বাচন চাই, এবং সেই নির্বাচনে যেন সকল মানুষ অংশগ্রহণ করতে পারে, সকল দল অংশগ্রহণ করতে পারে, তার জন্যই আমরা কাজ করছি। আমরা পরিষ্কার করে বলেছি এই সরকার একটা একনায়কতান্ত্রিক সরকার, এই সরকার স্বৈরাচারী সরকার, এই সরকার একদলীয় শাসন ব্যবস্থা চাপিয়ে দিতে চায় জনগণের উপরে। আমরা কোনো মতেই তার সঙ্গে একমত হতে পারি না, আমরা এটার বিরুদ্ধে দাঁড়িয়েছি, আমরা বহু ত্যাগ স্বীকার করেছি। গত 8 বছরে আমাদের 20 দলের নেতাকর্মীরা অসংখ্য গ্রেপ্তার হয়েছেন, হত্যা হয়েছেন, নিহত হয়েছেন, ফাঁসি হয়েছে, কিন্তু আমরা এখান থেকে এক পা সরে যাইনি। আমরা এখনও বলছি, পরিষ্কার করে বলছি যে আমরা চাই এই দেশে সত্যিকার অর্থেই একটু নিরপেক্ষ সরকারের মাধ্যমে একটা নির্বাচন হবে, অধীনে একটা নির্বাচন হবে, এবং সেটা সকল অংশগ্রহণের মধ্যে একটা নিরপেক্ষ নির্বাচন হবে। তাহলেই শুধুমাত্র এই ধরনের সমস্যাগুলো, রোহিঙ্গা সংকট আজকে কোনো সমস্যাই হতে দাঁড়াতো না যদি একটা গণতান্ত্রিক সরকার থাকতো, নিঃসন্দেহের সাথে সাথে একটা জাতীয় ঐক্য তৈরি করে সেই মিয়ানমারের উপরে চাপটা সৃষ্টি করা যেত। অনেক দেরি হয়ে যাচ্ছে, জাতিসংঘের মহাসচিব বলেছেন যে দেরি হয়ে যাচ্ছে, এরপরে কোন দিকে কোন মোড় নেবে আমরা সহজে বলতে পারি না। তাই এটাতে অন্য কোনো ধরনের রাজনীতি করার কোনো সুযোগ নেই। রাজনীতি এখানে একটাই যে রোহিঙ্গাদেরকে সসম্মানে মিয়ানমারকে ফেরত নিয়ে যেতে হবে, তাদের গণহত্যা বন্ধ করতে হবে এবং তাদেরকে নাগরিকত্ব প্রদান করতে হবে, এটাই হচ্ছে শেষ কথা। আরেকটি কথা শেষ করব, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। বাংলাদেশে এখন পর্যন্ত দুর্ভাগ্যজনকভাবে কিছু কিছু ঘটনা ঘটেছে, সেই ঘটনাগুলো কিন্তু দেখবেন পুরো নথি যদি আপনারা দেখেন, খতিয়ান যদি নেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসছে তখনই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়েছে, এটা হচ্ছে বাস্তবতা। আপনারা এখানে অনেক সভা করেছেন, মিটিং করেছেন, আপনারাই বলেছেন। আমি কথাগুলো বলছি এই জন্যে যে এমন কিছু বল কথা বলবেন না যেটা ভুল বোঝাবুঝির সৃষ্টি করবে, এমন কোনো কথা বলবেন না যেটাতে আরও বড় সমস্যার সৃষ্টি হতে পারে। আমরা মনে করি আমরা 20 দল, আমরা সবসময় আপনাদের সঙ্গে আছি, আমরা প্রতিটি বাংলাদেশি নাগরিকের সঙ্গে আছি। আমাদের ঘোষণাপত্রে পরিষ্কার করে বলে দেওয়া আছে যে আমরা ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করি, আমরা ধর্মীয় মূল্যবোধে বিশ্বাস করি, একই সঙ্গে আমরা প্রতিটি ধর্মের মানুষদের তাদের যে অধিকার সেই অধিকারকে নিশ্চিত করতে চাই, আমরা প্রতিটি নাগরিককে বাংলাদেশের নাগরিক বলে মনে করি, আমরা এটি হচ্ছে আমাদের মূল কথা যেটা আছে। সুতরাং আমাদেরকে ভিন্নভাবে ব্যাখ্যা করবার বা 20 দলকেও ভিন্নভাবে ব্যাখ্যা করবার কোনো সুযোগ নেই। হ্যাঁ, আমাদের পথ ভিন্ন হতে পারে, লক্ষ্য ভিন্ন হতে পারে 20 দলের মধ্যে, কিন্তু কয়েকটা বিষয়ে আমরা একমত, যে বিষয়গুলো আমরা আমাদের ঘোষণাপত্রে আমরা বলেছি। এখানে এমন দল আছেন যারা ইসলাম প্রতিষ্ঠা করতে চান, এমন দল আছেন যারা সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চান, এমন দল আছেন যারা আপনার
একটা পার্লামেন্টারি ফর্ম অফ ডেমোক্রেসি চান, অনেকে আছেন যারা ইসলামিক ডেমোক্রেসি তৈরি করতে চান, অনেকগুলো দল আছে। কিন্তু আমরা কয়েকটা বিষয় একমত, যে বিষয়গুলো আমি আপনাদেরকে বলেছি, ওইভাবে ভুল ব্যাখ্যা করার কোনো কারণ নেই। আমরা কোনো রাজ্যের ভিতরে আরেকটা রাজ্য তৈরি করতে যাব না, এটা আমাদের কাজ নয়, ইটস নট আওয়ার জব, আমরা বিশ্বাসও করি না। আমি আপনাদেরকে অনুরোধ করব যে এটা আমাদের এখন জাতীয় ঐক্য করা দরকার, জাতীয় ঐক্য সৃষ্টি করে, বিশেষ করে আপনারা যে আজকে বৌদ্ধ সম্প্রদায়ের মানুষেরা যারা আজকে এই বিষয়ে আপনাদের একাত্মতা ঘোষণা করতে চান নির্যাতিত রোহিঙ্গাদের সঙ্গে, এটা আমরা আপনাদের সঙ্গে স্বাগত জানাই। একই সঙ্গে অনুরোধ করব যে আপনারাও এটাকে ভিজিবল করার জন্য আপনাদের তরফ থেকে আপনারা তাদের কাছে যান, তাদের ত্রাণের ব্যবস্থা করেন। আপনারা যেটা বলেছেন খুব ভালো প্রস্তাব এসছে, আপনাদের পক্ষ থেকে আপনারা সেই সমস্ত দেশগুলোর কাছে আপনারা স্মারকলিপি পেশ করেন যে আপনারা এই জিনিসগুলো এইভাবে দেখতে চান না। আমার মনে হয় আমরা সবাই যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে এই সমস্যাগুলোকে আমরা উত্তরণ ঘটাতে পারবো। আবারও সরকারের কাছে আহ্বান জানাতে চাই, আমিত্বকে বিসর্জন দিন এবং হিপোক্রেসিকে বাদ দিয়ে সত্যিকার অর্থেই দেশকে রক্ষা করার জন্য, এই সমস্যার সমাধান করার জন্যে আপনার জাতীয় ঐক্য সৃষ্টি করেন এবং গণহত্যা বলেন, নিন্দা জানান এবং সেই সমস্ত দেশগুলোতে হেকটিক ডিপ্লোম্যাটিক ম্যানুভার করেন যে সমস্ত দেশগুলো আজকে মিয়ানমারের পক্ষ অবস্থান নিয়ে। আপনাদের সকলকে ধন্যবাদ।